الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا نبينا محمد صلوات الله عليه وسلامه وعلى أهله وأصحابه أجمعين أيها الأخوات إخواني السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ সুবহানা হুয়া তালার গুণাবলীকে তার প্রকাশ্য এবং স্পষ্ট অর্থ থেকে সরিয়ে ভিন্ন কোনো ব্যাখ্যা করার সুযোগ নেই এটা সম্পূর্ণ গ্রহণযোগ্য নয় এ বিষয়ে আমরা দেখতে পাই যে আমাদের বাংলাদেশে অনেক কোরআনুল আজিমের যে অনুবাদ হয়েছে বাংলা ভাষায় কেউ কেউ তফসিল করেছেন তফসিলের অনুবাদ করেছেন সেখানে আল্লাহ সুবাহানতা আলার গুণাবলীকে অস্বীকার করা হয়েছে বলা হয়েছে যে আল্লাহ সুবাহানতা আলার কুরসি পানির উপর এ কথার অর্থ কি আমরা বুঝি না জানি না এই ধরনের কথা বলার কোনো সুযোগ নেই এ বিষয়ে বর্তমান বিশ্বের অন্যতম আলিম ডক্টর সালিহ আল ফাউজান হাফিজা তিনি একটি বিশেষ একটি কিতাব লিখেছেন তার নাম হচ্ছে এই এই যে কিতাবের ভিতর আহ ডক্টর সালিহ আল ফাউজান তিনি বলেন আপনারা যারা জানতে চান এটি আমাদের শেখ ডক্টর মঞ্জুর ইলাহি এটি বাংলা ভাষায় অনুবাদ করেছেন আহ ঢাকায় পাওয়া যায় দেখতে পারেন তো এখানে তিনি বলছেন যে এই যে গুণাবলী বুঝি না এই কথা বলার অর্থ হচ্ছে এবং যদি কেউ বলে যে একমাত্র আল্লাহ ভালো জানেন এর অর্থ কি আমরা এই কোরআনুল করিম এর ভিতরে এমন কথা বলেছেন যার অর্থ আমরা বুঝি না এইভাবে কথা বলা ঠিক নয় বিশেষ করে তার নামের ক্ষেত্রে গুণাবলীর ক্ষেত্রে কেননা আল্লাহ তো আমাদেরকে তার নাম ধরে ডাকতে বলেছেন আমরা কিভাবে তাকে কোন নামে ডাকব যার অর্থ আমরা জানি না সেটি কি আমাদের জন্য ভালো আমাদের পুরো কোরআনুল আহীমকে নিয়ে চিন্তা গবেষণা করার নির্দেশ এসেছে এবং আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু নিয়ে চিন্তা ভাবনা করার নির্দেশ প্রদান করেন নাই যার অর্থ আমরা বুঝি না আল্লাহ এই নামগুলোর ভিতরে আমরা গত ক্লাসে যেটা আলোচনা করেছি সেটি হচ্ছে আলহাই আলহাই হচ্ছে যে জীবন সর্বদা জীবিত চিরজীবন যে জীবনের কোন শুরু নেই শেষ নেই জীবন্ত যে সত্তা সেটি হচ্ছে আল্লাহ সত্তা কেননা শুরুতেই তিনি ছিলেন শেষেও তিনি থাকবেন এটা আমরা ব্যাখ্যা করেছি তো জীবন্ত হওয়ার মাধ্যমে এটি কেন প্রয়োজন হলো যে জীবন্ত হওয়াটাকে আল্লাহ সুফানা কেন খুব পছন্দ করলেন আল্লাহ এটা আমরা আলাপ করেছি কিন্তু আমরা আবারও একটু এই জিনিসটাকে তদন্ত করে দেখতে চাচ্ছি যে এই যে আমরা ইবাদত করছি এই ইবাদতের তিনটি মৌলিক উপাদান রয়েছে মানে এটার বিশেষ দিক রয়েছে একটি হচ্ছে ভালোবাসা মহাব্যা হচ্ছে ভয় খাউফ আরেকটি হচ্ছে রেদা অর্থাৎ আশা ভালোবাসা মানে মানে আমরা যে অতি বাসনা করছি পাচ্ছি এবং ভয় আশা করছি এই তিনটার সমন্বয় যদি না থাকে তাহলে ওই কাজটা মানে ইবাদত বলে গণ্যই হয় না যেমন আমরা যদি কারোর দিকে কিংবা মানে ভালোবাসি কিন্তু তার কিছু দিককে আবার আমরা ভয় করি আবার কিছু দিক নিয়ে আমরা আশা করি না তাহলে সৃষ্টি কোনো কিছুর সাথে ইবাদতের তিনটি মৌলিক যে বিষয় ভালোবাসা বাসনা তারপরে হচ্ছে ভয় পাওয়া আর আশা করা এটা সমন্বয় হয় না বলেই এবং করা সম্ভব নয় বলেই সৃষ্টির কোনো কিছুকে ইবাদতের উদ্দেশ্য স্থাপন করা যায় না অর্থাৎ অর্থাৎ আল ইলাহ যাকে ইবাদত করা হয় মালু যিনি ইবাদতের জন্য সাব্যস্ত হয়েছেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোন জিনিসকে আমরা যদি বাস্তবের একটা উদাহরণ দিচ্ছি ইলাহ শব্দটা আমরা আগেও আলোচনা করেছি যে ওয়ালেহা এর অর্থ একটি অর্থ দাঁড়ায় যে ভালোবাসা একটি প্রচন্ড ধরনের ভালোবাসা যে যে ভালোবাসায় মানুষ ভালোবাসার বস্তুকে মানে খুঁজে ফিরে বারবার চলে আসতে চাচ্ছে যেদিকে ওয়ালেহা এই শব্দ থেকে এসেছে ইলাহা এখানে হামজা প্রতিস্থাপিত হয়েছে ওয়াও থেকে ওয়ালেহা এই শব্দ থেকে ইলাহা এসেছে বলে অনেক আহ স্কলাররা বলেছেন বাস্তবে আমরা যখন দেখি যে একটা কাঠের বিড়াল এটাকে আমরা যতটা না ভালোবাসতে পারবো বিড়ালটা যদি জীবন্ত হয় তাহলে আমরা তার থেকে তাকে বেশি ভালোবাসবো সমুদ্রের ছবি আপনার ঘরে যদি টাঙ্গানো থাকে তাহলে বাস্তব সমুদ্রের কাছে যেটা জীবন্ত সমুদ্র যে পানি উচ্চে পড়ছে সুন্দর করে তারপরে জলরাশি দেখতে পাচ্ছেন আহ তো ছবির থেকে জীবন্ত সমুদ্রের কাছে যাওয়াটা বেশি প্রেরণাদায়ক বেশি ইন্টারেস্টিং সুতরাং জীবন্ত কিছুকে সবাই ভালোবাসতে চায় এই গুণ দিয়েই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যে কোনো কিছুকে মানে কারোর সাথে একটি ভালোবাসার সম্পর্ক ভয়ের সম্পর্ক অথবা আশার সম্পর্ক যেটি ইবাদতের তিনটি বিষয় ইবাদত বলতে তিনটি বিষয়ের সমষ্টিকে ইবাদত বলা হয় খাউফ রেদা এই তিনটিকে পরিপূর্ণ করতে গেলে এমন একটি ইলাহ দরকার যে ইলাহ আমাদের যে চিন্তা বুদ্ধি তার থেকে আমরা বুঝতে পারছি যে জীবন্ত হলেই ভালো যেমন কারোর কোন প্রিয় ব্যক্তি সেটা যদি ছবি থাকে কি কি বেশি পছন্দ হয় নাকি না জীবন্ত ব্যক্তি থাকলে বেশি ভালো লাগে অথবা তার থেকে ভয় পাওয়া যায় জীবন্ত থাকলে পাওয়া যায় এই যে গুণ এটি আমরা বুঝতে পারছি আমরা আল্লাহর সৃষ্টি হিসাবে সুতরাং আল্লাহ হচ্ছেন এমন একটা ইলাহ যাকে মানে বান্দারাও তাকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে এটি সুরা আলমা ইদা আয়াত নম্বর চুয়ান্ন

যে যারা ইমান এনেছে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে আর আশা এবং ভয় এটাও থাকতে হবে ও ইন্ম কানু যে সৎকর্মে যারা প্রতিযোগিতা করতো তারা আমাকে ডাকত আশা এবং ভয়ের মাধ্যমে ও কানু নীন তারা খুব বিনয়ী ছিল বিনয়ের সাথে विनयকেও মানে যোগ করা হয়েছে ইবাদতের সাথে একটি শর্তdishob তাহলে এই যে ইলাহ এই ইলাহ জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ু যে হচ্ছে জীবিত ইলাহুন যেই যে ইলা প্রকৃত ইলা যে তাহলে ইলার প্রথম বৈশিষ্ট্যটা আল্লাহ সুহান সত্তা যার থেকে আসছে যে জীবন আর যাকে ভালোবাসা উচিত কিংবা ভালোবাসতে ইচ্ছা করবে এই ভালোবাসা অপুরন্ত দ্বিমুখী আল্লাহ সুহান তো ভালোবাসছেন আমরাও তাকে বাসছি এই কারণেই বাসনা এবং কামনাটা আল্লাহর দিকে হচ্ছে যে আমরা কিছু চাচ্ছি আল্লাহর কাছ থেকে এবং আল্লাহ সুহান আশা করছি তাকে সেই সাথে ভয় করছি তাহলে সে তাকে অবশ্যই জীবন্ত হতে হবে হুয়াল হাই ইউ সুতরাং ইলাহ যদি হতে হয় ইলাহার মানে পরিপূর্ণতা যেটা আমরা নামের আলোচনার সময় বলেছি যে এই যে পরিপূর্ণতা না হলে এই গুণগুলোর পরিপূর্ণতা না থাকলে সে ইলাহা হওয়ার যোগ্যতা থাকে না এটি কেমন জীবন হাই সেই ক্ষেত্রে আমরা একটি কোরআনের আয়াত পেশ করেছি ইজকাল আলী আবিহি ইয়া আবাতি লিমা তাবুদু মালা ইয়াসমাউ আলা ইউবসিরু হে আমার পিতা ইব্রাহিম আলহি সালাম যখন তার পিতাকে বলল যে আপনি কেন তার ইবাদত করেন যে শুনতে পায় না এবং যে দেখতে পায় না অর্থাৎ মূর্তি দেখতে পায় না হ্যাঁ সুরা মারিয়াম আয়াত নম্বর বিয়াল্লিশ ঠিক সেভাবে বনি ইসরায়েলের যে সামিরি কোরআন এসেছে আল আরাফ নম্বর আয়াতে যে যখন আহ মুসা আলি ইসালাম চলে গিয়েছিলেন এবং হারুন আলি ইসালাম যখন বনি ইসরায়েলদের সাথে ছিলেন তখন বনি ইসরাইলরা বাসুর পূজা করতো গরুর বাসুর স্বর্ণ অথবা কোনো মূল্যবান ধাতু দিয়ে বানানো একটি গরু বাসুর তৈরি করে সেটার এবাদত তারা করত কিছু দিনের জন্য তার মানে তারা শিরিক করেছিল কিন্তু ওই যে ইলাহ সেটা তো কেমন ইলাহ হলো এই কারণে আল্লাহ সুবাহ বন ইসাইল দৃষ্টি আকর্ষণ করে বলছিলেন বলেছিলেন আলম ইয়ারাও আনহু লা ইউকাল্লিমোহোম বলে ইয়াহদি হিম সাবিলা যে তারা কি দেখেনি যে এই গরুর বাছুর তাদের সাথে কথা বলতে পারে না লা ইউকাল্লিম সুতরাং জীবন যদি না থাকে তাহলে ওই বাছুর কিভাবে কথা বলবে লা ইউকাল্লিম ওয়ালা বলে হিম সাবিলা এবং তাদেরকে পথ দেখাতে পারে না কেননা তার ভিতরে তো নাই জীবন সুতরাং এই যে জীবন আলহাই এটি হচ্ছে সমস্ত সত্তার যে মানে গুণাবলী গুলো একত্র হয়েছে আলহাই ইসবাতু আল সিফাতুল্লাহ আল্লাহ সিফাত আল্লাহ সুফান সত্তার সমস্ত সিফাতগুলো গুলো সাথে যেটা সংশ্লিষ্ট সেগুলো গিয়ে পরিপূর্ণতা লাভ করেছে আলহাই আর এখন আমরা যদি সেই দিক থেকে একটু দৃষ্টিটা সরিয়ে নেই তাহলে যে ইলাহ যাকে তৈরি করা হলো যে মূর্তিগুলো যদি যাদের ইলাহ ছিল যে মূর্তিগুলো তো নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না যেমন ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিদের এক মানে কোরাল দিয়ে মূর্তিগুলোর হাত অঙ্গপ্রত্যঙ্গগুলো একে একেতে দিয়েছিলেন ভাঙচুর করেছিলেন তাহলে যা যে সকল সৃষ্টিকে ইবাদত করা হয় ইলাহ হিসাবে বাতিল মাহবুত হিসাবে সেগুলো নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তাহলে রক্ষা করার একটি বিষয় চলে আসে সেই জন্যই আল্লাহ সুহান মানে আল হাই এর সাথে যোগ করে দিয়েছেন আল কাইম আল কাইম হচ্ছে এমন একটি গুণ যে এটি নিজেই নিজেকে রক্ষা করে এবং এই যে রক্ষা করছে নিজেই নিজেকে স্থির রাখছে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত সেটি অনন্তকাল ধরে রাখছে 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 এরও কোনো মানে শুরুও নাই অবিনশ্বর যেমন আপন শক্তি বলে যিনি টিকে থাকেন আল এর কয়েকটা অর্থ হয় যেমন কেউ কেউ করেছেন যে আল আল কাইয়ুম কেননা পরের আয়াতগুলোর ভিতরে এসেছে যে আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম যে তিনি হচ্ছে না কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম তাকে তন্দ্রা অর্থাৎ ঘুম ঘুম ভাব অথবা নিদ্রা অথবা ঘুম স্পর্শ করে না অর্থাৎ সদা জাগ্রত যিনি তিনি আল কাইয়ুম আর এখন আমরা তদন্ত করে দেখব যে আরেকটি হচ্ছে যে তত্ত্বাবdag উনি তত্ত্বাবধান করেন রক্ষা করেন কর্তৃত্ব করেন নিয়ন্ত্রণ করেন ধরে রাখেন ধারক তাহলে আমরা এখানে চারটি অর্থ পেলাম একটি হচ্ছে অবিনশ্বর অর্থাৎ আপন শক্তি বলে যিনি টিকে থাকেন একটি দুই দুই দু তিন নম্বর অর্থ হচ্ছে সবসময় জেগে থাকেন সবসময় তিনি কার্যকর তারপরে তত্ত্বাবধায়ক সমস্ত কিছু তিনি করেন করেন ধারক তিনি ধরে রাখেন যে সমস্ত বিশ্ব নিখিল ব্রাহ্মণের তিনি হচ্ছেন ধারক নিয়ন্তা অথবা ধারক ধারণ করেন এখন আসুন যে এই এই যে কাইয়ুম এই শব্দটার অর্থগুলো কি কিভাবে এটা এসেছে এটি এসেছে ফাইন্নাহু ফারিউল মিনালকা আসলাহু যে এর মূল শব্দ হচ্ছে আল ইম স্থির যিনি মেনটেইন করেন আল ইম আল ইম থেকে এই শব্দটা এসেছে তাহলে আমরা মূল শব্দ যেটা পেলাম এটা হচ্ছে আলকা ইম আলিফ মিম আলকা ইম হচ্ছে যিনি যিনি মানে করেন তার স্থিরতা কে ধরে রাখেন স্থিতিশীল স্থিতিশীল আহ যিনি চলে যাচ্ছেন না নষ্ট হয়ে যাচ্ছেন না অদৃশ্য হচ্ছেন না বিলীন হচ্ছেন না ইত্যাদি আল এবং এই যে তিনি স্থির রাখছেন এটি এমন ভাবে রাখছেন যে তিনি অন্যান্য বিষয়ের উপরেও তিনি রক্ষণাবেক্ষণ করছেন আল ও হাফিজাহু কামা কালা ইম্মা যে মানে এই যে সমস্ত সৃষ্টিকে আল্লাহ রিজিক দিচ্ছেন সেটাকেও তিনি স্থির রাখছেন বজায় রাখছেন প্রতিষ্ঠা করে রাখছেন কোনো কিছুকে তত্ত্বাবধান করা তত্ত্বা তত্ত্বাবধান মানে হচ্ছে দেখাশোনা করা দেখাশোনা করা হচ্ছে আলকাইম যিনি দেখাশোনা করেন এই শব্দ থেকে মোবা লাগা হয়েছে আল এর ফরমেট হচ্ছে ফাইল আল ফাইল ফাইল আল ফাইল ফা ইয়া আইন ফাইউল এই ফরমেটে এই ফরমেটে মোবালাগা আরবি ভাষাতে খুব কম হয় সো আলকাইম ইম এর ফাইউল মুবালাগা হচ্ছে আলকাইয়ুম এই শব্দটা থেকে আরেকটি মোস্তাক আহ যেটি মানে বৃদ্ধি পেয়ে আরেকটি শব্দ হচ্ছে যে কাউয়ামুন আপনারা কোরআনুল আজিম ভিতরে দেখছেন আল মানে তত্ত্বাবধান সব সময় করছে ডিপিটিডলি করছে সব সময় তত্ত্বাবধান করছে আপনারা জানেন যে আল্লাহ সুবহানাত ওয়া তাআলা বলছেন কুরআনুল কারীমের বিষয়ে আর রিজালু আউওয়ামুনা আলান্নসাই তাহলে পুরুষ হচ্ছে মহিলাদের উপর তত্ত্বাবধান অর্থাৎ তাকে দেখাশোনা করা টেক কেয়ার করার জন্য উপযুক্ত আল রিজালু আওয়ামুন মানে জিনিস যে রিজাল পুরুষ সে মহিলাকে তত্ত্বাবধান করছে শুধু একবার নয় আওয়ামুন রিপিটেডলি ইস্তিমরার হয়েছে বারবার করছে তাহলে আওয়ামুন আল্লাহ সুবাহানা তালা এরকম করে সমস্ত কিছুকে যা কিছু তিনি সৃষ্টি করেছেন সব কিছুকে তিনি মানে তত্ত্বাবধান করছেন তাহলে পুরুষ মহিলার উপরে তত্ত্বাবধান করছে একই শব্দ থেকে এসেছে আর এটি আল্লা সুবাহ তিনি এই শব্দটার ইঙ্গিত দিয়েছেন তাহলে আল্লাহ সুবাহ এখান থেকে হয়ে গেলেন তিনি আল কাইয়ুম অর্থাৎ এমন একটা উপায়ে আল্লাহ সুবাহান তত্ত্বাবধান করছেন যেটা কাউন নয় বরঞ্চ কাইয়ুম অস্বাভাবিকভাবে যে যার প্রণালী অথবা যার পদ্ধতি আমাদের কারো জানা নাই আল কাইয়ুম তাহলে এই যে আল কাইয়ুম এটি আল্লাহ সুবহানাহু তাআলা শুধু একবারই করেছেন তা নয় বরঞ্চ তিনি করছেন অবিরত করছেন একটি হচ্ছে সমস্ত মানে মাখলুক কে যে সৃষ্টি করেছে তাদের কে তিনি রিজিক দিচ্ছেন সে রিজিকটাকে তিনি রিজিক দিয়ে বেরিজিন মা খালাক আল কাম আল এই কিছু কিছু অর্থ আমরা এখন শিখে নিচ্ছি যে রিজিক দিয়ে সমস্ত কিছুকে ব্যাকটেরিয়া ভাইরাস এবং থেকে দৃশ্য অদৃশ্য প্রাণী সমূহ সবকিছুকে আল্লাহ ও রিজেক্ট দিচ্ছেন ও হাফিজাহু এবং তাদেরকে সংরক্ষণ করছেন আল কাইম আল কাইম সব কিছুর উপরে যিনি প্রতিষ্ঠিত হয়েছেন আল কাইম ও ইয়াকিদুহু যে তার রিজিক এবং তার সমস্ত কিছু খাবার এবং তাকে হেফাজত করার সমস্ত কিছুর উপরে যিনি আহ করছেন দেখছেন তো আল্লাহ সুবাহ যারা চিনছেন না তাদেরকেও তিনি মেনটেন করছেন দিচ্ছেন আর যারা তাকে গ্রহণ করেনি তাদেরকেও তিনি মানে তিনি খাবার দিচ্ছেন তিনি সহজ সাদ মানে এই তাদেরকে তিনি রিজিক দিচ্ছেন সবকিছু দিচ্ছেন তাহলে আল্লাহ সুবহানাহু একটি গুরুত্বপূর্ণ কাজ তিনি করছেন যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া অস্বীকার করছে তাদেরকেও তিনি মেইনটেইন করছেন আর যারা আল্লাহকে মেনে নিয়েছে তাদেরকেও তিনি করছেন অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া সে না চিনলেও তিনি তাকে মানে তাদের জন্য তুমি ক্ষতি করছেন না আল কাইয়ুম কাইম দা ইমান যে তিনি সর্বদাই সেটা তিনি করে থাকেন এই যে করে থাকেন কি কি কাজ করেন আল্লাহ তিনি মানে পরিকল্পনা করেন তিনি সমস্ত কিছুকে সব সময় দেখে রাখেন তারপরে মানে তিনি কখনোই কারোর কাছে কিছু চান না এইভাবে আল্লাহ সুবাহা আহ যে তার সমস্ত যে কাজ এই কাজগুলোকে আল কাইম একত্রিত হয়েছে তিনি বলছেন একজন শেখ আল কাইম আল জামিয়া আল্লাহ আলার যে কর্মকাণ্ড সমস্ত কিছু সমষ্টি হচ্ছে আল কাইম আহ আল কাইম সিরা তো মোবা লাগা থুন মিনাল কাহি কামা যে তার ক্রিয়াবাদক শব্দ হচ্ছে কামা ইয়াকুমু ইমান এভাবে শব্দগুলো এসছে কা ইমান হুয়া কাই এভাবে এসেছে আল কল নকঈদুল জুলুস যে বসে থাকার বিপরীত মানে দাঁড়িয়ে থাকা এটা আরেকটি অর্থ হচ্ছে কাইম এর যে যে ওয়াও এই ওয়াও সম্পর্কে আপনারা অনেকেই একটু ভুল করে থাকেন ইবনুল কাইম কিন্তু তার নাম নয় আমাদের যে বিখ্যাত স্কলার ইবনে তাইমিয়ার ছাত্র তার নাম হচ্ছে ইবনুল কাইম নট ইবনুল কাইম এই এই ভুলটুকু করবেন না শিখে রাখুন জেনে রাখুন তার নাম হচ্ছে তিনি তার কিতাবে বলছেন আল কাইয়ুম আবলাগু মিনাল কাইয়ামি মানে কাইয়াম কাইয়ামি শব্দ থেকে মোবা লাগা হয়েছে আল কাইম বিভিন্ন ভাবে এসেছে ওয়ালা ইন আল ওয়াও আকুয়া মিনাল যে এই যে ওয়াও কাইম লিখতে যে একটা এক্সট্রা ওয়াও যোগ হয়েছে এই ওয়াওটা এসেছে হলো আকোয়া সবচেয়ে শক্তিশালী আকোয়া মানে কুয়া মানে শক্তি থেকে সবচেয়ে বেশি শক্তি থেকে এই শব্দটা এসেছে যে এই ওয়াও এর এই বর্ণনাটা এসেছে আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা যেটা জানতে চাচ্ছি যে এই যে মানে তিনি মানে আমাদের মানে দেখছেন দেখাশোনা করছেন তত্ত্বাবধান করছেন এই যে কাইয়ুম এই কাজটুকু তিনি করছেন 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 এবং তিনি মানে এমন ভাবে করছেন যে এটি শেষ হচ্ছে না মানে করতে করতে তিনি একেবারে করেই চলছেন সর্বোচ্চ মানে তিনি চেষ্টা করে যা মানে তদবির করে যাচ্ছেন ব্যবস্থাপনা করে যাচ্ছেন এবং কোনো দিকে তার কমতি হচ্ছে না যেমন এই শব্দটা আরেকটি অর্থ আপনারা আপনাদেরকে শিখতে হবে সুরা আলী ইমরান আয়াত নম্বর পঁচাত্তর এখানে আল্লাহ আলা এই ইহুদিদের আমানত দাঁড়ির প্রশংসা করেছেন আবার বলেছেন যে কোন কোন মানে ইহুদি লোক হয়তো একটি দিনার যদি নিয়ে যায় তাহলে সে আর সেটা দিতে চায় না যতক্ষণ না পর্যন্ত তাকে তাগাদা দেওয়া হয় অর্থাৎ তাগাদা দিতে 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 চূড়ান্ত তাগাদা না দিলে সে দিবে না ওখানে আল্লাহ সুফান তালা কা ইমান কথাটা বলেছেন ওমিন আহলিল কিতাবি মিনাত মান ইন্তা হুম বেতেনতা আরেন ইলেইক এমন কিছু লোক আছে বিপুল সম্পদ আমানত রাখলেও তা ফেরত দিয়ে থাকে অমিন হোম মেন এন তা মানুহ বিদিনা তাদের ভিতরে এমন কেউ আছে যে তাকে একটি দিনার বিদিনা যদি দেওয়া হয় লা ইউ আদি ইলাইক সে তোমাকে একটি দিনার ফেরত দিবে না ইল্লা যতক্ষণ না পর্যন্ত তুমি সর্বোচ্চ তাগাদা দিচ্ছ অর্থাৎ মানে তাকে জিজ্ঞাসা করা তাগাদা দিতে হবে ফেরত দিবে না যতক্ষণ না পর্যন্ত ইল্লা মা দুমতা ইলাইহে ক ইমান এখানে ক ইমান মানে দাঁড়িয়ে থাকা না কিছু বাংলাদেশের কোরআন আ অনুবাদের ভিতরে ভুল হয়েছে 마শাআল্লাহু তাআলা কিছু অনেকগুলোতে সঠিকভাবে সেটি সর্বোচ্চ তাগাদা না দিলে কেউ কেউ লিখেছে যে দাঁড়িয়ে থাকা মাথার উপরে এটি সঠিক অনুবাদ নয় অর্থাৎ ইসলামে সংকীর্ণতা নাই প্রতিপক্ষ যদি অমুসলিম হয় তার সৎ গুণের আলোচনা আমরা করতে পারি যেমন এখানে আল্লাহ সুবহানাহু তাআলা ইহুদিদের একটা বৈশিষ্ট্য তিনি আলোচনা করেছেন কিন্তু সেই সাথেও বলেছেন যে কোনো কোনো ইহুদি এরকমও হতে পারে যে একটি দিনার দিলে সে ওইটা ফেরত দিবে না যতক্ষণ না পর্যন্ত সর্বোচ্চ ভাবে বিষম ভাবে তীব্রতায় তাকে যদি আমরা তাগাতা না দেই অর্থাৎ এই যে আল কাই আল কাইয়ুম এটি আল্লাহ সুবহানা তারা এমন ভাবে দেখছেন যে এই এর তীব্রতা এর যে মানে শক্তি প্রবলতা এর কোনো কমতি নাই এটাও আরেকটি অর্থ এর একটি অর্থ দুমতা ইমান যে সর্বদাই সে করতে থাকে আল্লাহ সুবাহ আল্লাহ রক্ষা নামে এখন করছেন কিন্তু শুধু একদিনের জন্যই করছেন এমনটি নয় বরঞ্চ তিনি করেই চলছেন যেমন আল্লাহ সুবাহ তালা বলছেন ওয়াল্লাজিনা হুম বিশাহাদাতিহিম কা ইমন সুরা মারিজ আট নম্বর ৩৩ যে তারা সাক্ষ্য দিতে থাকে এবং সেই সাক্ষ্যের উপরে তারা প্রতিষ্ঠিত হয় হয়েছে মানে দিচ্ছে কখনোই তার ব্যতিক্রম তারা করছে না কামা এই শব্দটা কাইম একটি বার যেটি আল্লাহ সুবাহ তালা বলছেন যে সুরা আল জিন ওয়া ইন ওয়া আন্না কামা

তখন তারা তার কাছে ভিড় জমালো অর্থাৎ কোনো কিছুকে দাঁড়িয়ে থাকা এ এ এ এর এর অর্থ অর্থাৎ প্রতিষ্ঠিত থাকা প্রতিষ্ঠিত থাকা টিকে থাকা ধ্বংস হয়ে গেলে সেটাকে মানে আইম বলা হয় না যেমন সুরাহুদ আয়াত আয়াত নম্বর একশো জালিকা মিন আনবা ইল করা নাকুস্বহু আলেইকা

আর কিছু মানে নাই মিনহা কায়িমুন কিছু টিকে আছে তাহলে কায়িম قام কায়িম মানে টিকে থাকা এই জিনিসটাকে আল্লাহ সুবহানাহু আহ মানে তিনি উল্লেখ করছেন যে ঠিক এভাবেই আল্লাহ সুবহানাহু তাআলা উল্লেখ করছেন যে কোনো কিছুকে টিকে রাখা আল্লাহ সুবহানাহু তাআলা এই কারণেই আল কাইয়ুম এখন এই যে কাইয়ুম এটা আল্লাহ সুবহানাহু তাআলা তিনি কি কি টিকে রাখেন এটা আমরা এখন একটু তদন্ত করে একটু রিপিটেশন হবে আপনারা ধৈর্য ধরুন ইসমা আল্লাহু তাবারাক ওয়া তাআলা আল কাইয়ুম যে আল্লাহ সুবহানাহু তাআলার যে নাম আল কাইয়ুম

ওহিয়া কাউনাহা কা ইমানু নিজেই নিজেকে প্রতিষ্ঠিত রেখেছেন নিজেকে কা ইমান এবং তিনি থাকবেন তাহলে আল্লাহ সুবাহ একটি গুণ হচ্ছে যে ইনি হচ্ছেন কা ইমান বিন তিনি নিজের নিজেই স্থির প্রতিষ্ঠিত করেছেন মুক্তিমানি এবং তিনি সৃষ্টির জন্য মুকিম হয়েছেন অবস্থান করছেন যে আমরা বলি না মুকিম যে মুকিম হচ্ছে যিনি থাকেন আর যিনি চলে যাচ্ছেন তিনি মুকিম হচ্ছেন না তো কামা থেকে এসেছে পাহুয়া ইসমুন দাল্লু আলা আমরাইন এই জিনিসটার দুটি অর্থ মানে শেখুল আসমাউল হোসনা শেখ আব্দুল রাজাক বিন আব্দুল রহম তিনি তিনি তার কিতাবে বলেছেন একটি হচ্ছে যে এটি হচ্ছে এমন একটি গুণ যে পরিপূর্ণতা লাভ করেছে যে তিনি হচ্ছেন কারোর জন্য মুখাপেক্ষি নন সবকিছু হচ্ছে তার মুখাপেক্ষি তিনি কারোর মুখাপেক্ষি নন গান এটা হচ্ছে একটা অর্থ তিনি নিজেই নিজেকে প্রতিষ্ঠিত রেখেছেন গানিউন আনাল খালকি এবং তিনি তার সৃষ্টি থেকে প্রয়োজন মুক্ত আল্লাহ মুক্তা হামিদ হে মানুষ তোমরা মানে আল্লাহর কাছে ফকির মানে নিঃস্ব তোমাদের কিছুই নাই আল্লাহ সুবহানত আলাহর কাছে হচ্ছে সব ওয়াল্লাহু আল রানি উল হামিদ তিনি ধনী রানী প্রয়োজন মুক্ত যে আল্লাহ সুবহানতা আলা আর্শ তৈরি করেছেন কিন্তু আমরা যদি একটা আর্শ তৈরি করি সিংহাসন অথবা বসার জায়গা চেয়ার তৈরি করি তাহলে আমাদেরকে সেটা বসতে হবে কোনো কিছুকে তৈরি করা তার মানে সেটা জন্য আমি এটার উপরে মানে নির্ভরশীল কিন্তু আল্লাহ সুহানাতা যিনি মানে তিনি নিয়ন্ত্রণ করছেন তার নিজ হাতে সমস্ত রেজগ তিনি দিয়ে দিচ্ছেন সবাই হচ্ছে তার মুখাপেক্ষি তিনি হচ্ছেন প্রয়োজন মুক্ত ইন আল্লাহ মুস্তাগ্নিন আলাল আরশ আল্লাহ সুহানাতালা আরসেেরও প্রয়োজন মুক্ত তিনি আরশ তৈরি করেছেন কিন্তু সেটাকে আমরা যেরকম আমরা যেরকম চেয়ারের মধ্যে বসে থাকি কেননা আমাদের ভিতরে মানবিক দুর্বলতা আছে ঘুম এটা আমাদেরকে স্পর্শ করে আর আল্লাহ সুবাহ এর কিছুই নেই সুতরাং তিনি সিংহাসন তৈরি করলেও সেটার থেকে তিনি প্রয়োজন মুক্ত কেননা সিংহাসন হচ্ছে তার একটি সৃষ্টি গানি উন আল খালকি এই কারণে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন তোমরা মানব জাতি আল্লাহ সুবহানাহু তালার মুখাপেক্ষী আল্লাহ সুবহানাহু তালা মানে তিনি হাদিসে কুদসিতে বলেন ইন্নাকুম লান তাবুলুগু দাররি ফাতাদররুনী যে তোমরা কেউই আমাকে কষ্ট দিতে পারবে না তারপরেও তোমরা আমাকে কষ্ট দাও ওয়া লান তাবুলুগু নাফিঈ

প্রত্যেক কিছু হচ্ছে আল্লাহ তালার সৃষ্টির ভিতর সবাই আল্লাহর মুখাপেক্ষি সবাই আল্লাহর উপরে মানে নির্ভর করে আমরা যেটা হাইয়ুর ক্ষেত্রে বলেছি আল্লাজি আল্লাহ কেননা তিনি মরছেন না তিনি থাকছেন আর হচ্ছে তিনি প্রয়োজন মুক্ত এবং সমস্ত কিছু তিনি নিয়ন্ত্রণ করেন আর আরেকটি অর্থ দিচ্ছেন আসানি কামাল যে সৃষ্টিকে তিনি ব্যবস্থাপনা করেন পরিচালনা করেন সুবাহা তার শক্তি বলে উনার যে ক্ষমতা সেই ক্ষমতা বলে তার যে ঐশ্বর্য সেই ঐশ্বর্য বলে সবকিছু বলে তিনি তাকে পরিচালনা করে থাকেন প্রিয় আপনাদের আবারও দৃষ্টি আকর্ষণ করছি যে জিনিসটা কঠিন কিন্তু এর মানে এই নয় যে আপনারা সেটা শিখবেন না শিখুন আল্লাহ সুফান তালা হাদিসে কুৎসির ভিতরে এইভাবে বলছেন আনফিক উনফিক আলেই যে হে বনি আদম আদম সন্তান তোমরা আল্লাহর জন্য খরচ করো আল্লাহ তোমাদের উপরে খরচ করবে সকাল আল্লাহ সাল্লাম ইয়ামিন উল্লাহ মালা

রা আই তোু মা আনফাকা মুজ খালাকা সামাওয়াতিবল আদ ফাইননাহু লাম আগিদ যে তিনি দিনে রাতে সমস্ত হেবেন এবং বিশ্ব ব্রাহ্বন্ধে তিনি খরচ করি চলছেন তার সেই ভান্ডার থেকে তিনি দিয়েই যাচ্ছেন রিজিগ রিজিক দিয়ে যাচ্ছেন সব কিছু রিজিগদের কিন্তু সেই রিজিক কখনো কমছে না ফাইননাহু লা আগিদ মা য়া্যামি নিহ এবং

উঁচু করেন অর্থাৎ কারোর মর্যাদা বাড়িয়ে দেন কাউকে তিনি মানে অপমানিত করেন কাউকে জীবন দান করেন কাউকে মৃত্যু দান করেন এইভাবে আমরা সেটা দেখলাম আল্লাহ তাআলা এই যে সমস্ত কিছুকে তিনি ধরে রেখেছেন আহ এর প্রমাণ কি আল্লাহ সুফহান ও তিনি সমস্ত ব্যবস্থাপনাগুলো করছেন সমস্ত ব্যবস্থা মূল করছেন এবং তার শক্তি দ্বারা জামিউল মাকলুকাত ফাকির ইলাই ফকির আছেন ইলাই আমরা এটা বলেছি সমস্ত কিছুতে তার আর্শ কুরসি সামাওয়াদ আল জিবাল আশ আশ আশজারা আশজার গাছ গাছালি পর্বত মানুষ হাইওয়ান সমস্ত কিছুকে তিনি মানে রক্ষা করছেন রিজিক দিচ্ছেন তাকে তাদেরকে পরিচালনা করছেন আমরা ধারণা করছি যে আমরাই পৃথিবীতে হাতি কেননা আমাদের দুটি পা আছে আমরা যখন খাবার খাই এবং সে থেকে আমাদের এনার্জি হয় এই কারণে আমরা হাতি এটা কিন্তু আমাদের ধারণা কিন্তু আল্লাহ সুবাহ তালাই ভূপৃষ্ঠে আমাদেরকে হাঁটার জন্য স্থির রেখেছেন না হলে এই পৃথিবীটা যদি গোলাকার হয় কমলা লেবুর মতো একটু চ্যাপটা হয় তাহলে পৃথিবীর উল্টা দিকে যারা বসবাস করছে সেখানে যে পানি আছে মানুষ আছে তারা তো পড়ে যেত কেউ তো পড়ে যাচ্ছে না সবাই নিজেকে স্থির রেখেছে কেননা আল্লাহ সুবাহ তালা তাদেরকে ভূপৃষ্ঠে স্থির রেখেছেন

আল্লাহ তা তালার এই যে মানে তিনি যে মানে পর্যবেক্ষক তিনি যে তত্ত্বাবধান করছেন আল্লাহ সুহান তালা বলছেন যে প্রত্যেক মানুষ যা করে আফামান হুয়া ক ইমন আলা কুল্লি নাফসিন বিমা ক্যাসাবাদ যে মানুষ প্রত্যেকটি বস মানুষ ব্যক্তি যা করে তার অবস্থান সব আল্লাহ সুবাহ নিয়ন্ত্রণ করেন দেখেন সৎ কাজ করাটাকে দেখেন অসৎ লোকের অসৎ কাজকেও তিনি দেখেন দৃষ্টির আড়ালে কিছুই নেই এবং আল্লাহ সুবাহ তাদেরকে উল্লেখ করে বলছেন যে আমি যে এই যে তাদেরকে দেখাশোনা করি তাতে কি তারা বোঝে না যে আমি সক্ষম একজন ইলাহ আলু আল্লাহ সরাকা অথচ তারা আমার সাথে শরিক করছে কুলসাম্যোহম আপনি তাদেরকে বলুন তাদের পরিচয় দাও তারা কে কারা সুতরাং আল্লাহ সুহান তিনি সমস্ত কিছুকে পর্যবেক্ষণ করেন তত্ত্বাবধান করেন আফামান হুয়া ক ইমন আয়া কুল্লি নাফসিন বিমা কাসাবাদ এবং আল্লাহ সুহান অন্য আয়াতে তিনি বলেছেন ওয়ামিন আয়াতি আনতাকোমা উয়াল আরুদু আমরি আল্লাহর আদেশ এর মাধ্যমেই তার একটি নিদর্শন হচ্ছে যে সমস্ত হ্যাবেন এবং এই যে পৃথিবী জমিন তার স্থিতি থাকে ওয়ামিন আয়াতি আনতাকোমা স্থির রয়েছে যে পৃথিবী এবং তার উপরে যে আসামা আকাশ যেটা আমরা দেখি নীল আকাশ তার উপরে যে হ্যাবেন রয়েছে এবং সাতটি হ্যাবেন এগুলো আল্লাহ আছে অর্থাৎ প্রতিষ্ঠিত হয়েছে এর ভিতরে কোনো নাই হাজার হাজার কুটি বছর সৃষ্টি করার পরেও তার কোনো ত্রুটি দেখা যায় না আল্লাহ সুবহানা তালার এই ব্যবস্থাপনাকে ভেঙে দেওয়ার আদেশ তিনি যখন করবেন তখনই সেগুলো ভেঙে চুরমার হয়ে যাবে তখন এই পৃথিবীর পরিবর্তে নতুন একটি পৃথিবী তৈরি হবে নতুন করে আবার হ্যাভেন তৈরি হবে তাহলে এই যে তিনি রক্ষা করছেন এটি আমরা চাইলেও তিনি করছেন না চাইলেও করছেন এটা আমাদেরকে বুঝতে হবে আমরা অনেক সময় জিনিসটাকে আলকাই তিনি এমন ভাবে রক্ষা রক্ষণাবেক্ষণ করছেন আমরা এই পর্যায়ে কিছু উদাহরণ দিব আমাদের থেকে আমরা তো হচ্ছি একটি উত্তম সৃষ্টি যেটা মানুষ হিসাবে যদিও হাদিসের ভিতরে এই ধরনের শব্দ পাওয়া যায় না যে আশরাফুল মালুকাত সরাসরি কোনো বর্ণনা হাদিসে নাই কিন্তু আহ কোরআন এবং সন্না থেকে বোঝা যাচ্ছে যে ফেরেশতাকেও ফেরাস্তা থেকেও মানুষকে মর্যাদা বেশি দেওয়া হয়েছে

যদি সৃষ্টির ভিতরে অত্যন্ত সম্মানিত হয় তো মানুষ তারা কি দেখে না যে মানুষ থেকে কম তাদেরকে আল্লাহ কিভাবে ধরে রেখেছেন সেটা কি তারা দেখে না এই জিনিসটাই আল কাইম বুঝতে আপনাদের সুবিধা হবে কেননা আপনাদেরকে বুঝতে হবে শুধুমাত্র তিনি যে সমস্ত কিছু যা করে দিমা কাসাবাদ করল নাচছেন তাকেও নিয়ন্ত্রণ করেন আমরা যে হাতি চলাফেরা করি খাই পান করি ঘুমিয়ে থাকি সেগুলো আমরা দেখি যে আমরাই করি শারীরিক কিন্তু এগুলোকে নিয়ন্ত্রণ করে ওই যে হার্ট তারপরে ব্রেইন সবকিছুকে মাইক্রো এবং ম্যাক্রো ব্যবস্থাপনাটা আল্লাহ সুবাহ তালাই করে থাকেন যেমন আল্লাহ সুবাহ তিনি পাখির উদাহরণ দিয়ে বলছেন ألم يروا إلى الطير مسخرة في جو السماء ما يمسكهن إلا الله إن في ذلك لا آيات لقوم يؤمنون جتاركي لقو قرنا إخنة في جو جو من من مدستل جو أيج جو السماء এটাকে আকাশ বলা যায় এই আয়াতের তর্জমায় সোরা নাহাল আয়াত নাম্বার উনানব্বই সামাই এখানে শুধু সামা নয় আর সামা শুধু বলা হয়নি বলা হয়েছে কি জাউ ইসামাই এটাকে আমরা যদি আকাশ বলি তাহলে এটা অধিক শুদ্ধ কোনো সমস্যা নেই তারা কি লক্ষ্য করে না আলাম ইয়ারা ইলা পাইরে পাখি সমূহ এই যে পাখিগুলো তাদেরকে কে নিয়ন্ত্রণ করে আকাশে মা তাদেরকে কে ধরে রাখে আকাশে এই যে পাখিরা উঠছে কে ধরে রাখে আল্লাহ ছাড়া এটি হচ্ছে একটি আয়া নিদর্শন লেখাও মিনুন যারা এটাকে বিশ্বাস করে তারপরে সুরা মুলকের ভিতরে আল্লাহ সুবাহ বলছেন

মানে হচ্ছে কাতার বন্দি হওয়া সারিবদ্ধ হওয়া সারিবদ্ধ হয়ে যাওয়ার পাখি অর্থাৎ তার যেমন আমরা নামাজে দাঁড়াই যখন আমাদের পাশে মানে মেলার অর্থ যে পায়ে পা লাগানো মানে ডানাকে সংকুচিত করা অর্থ নিয়েছে অধিকাংশ অনুবাদকারী এটি সঠিক হবে ইনশাল্লাহ কিন্তু এটি হচ্ছে মুঠোর ভিতর কার মুঠোর ভিতর এই পাখিটাকে ধরে রাখে মা ধরে রাখে কাকে রহমান রহমান ছাড়া এই যে পাখিটা মেলে আবার ডানাকে ডানাকে একবার খুলছে একবার সংকুচিত করছে অর্থাৎ সাতার কাটছে এই যে আসমান এবং জমিনের মাঝখানে বেঁচে থাকা পাখি দুটি দানা মেলে শূন্য ঘুরে বেড়ায় আল্লাহ সুবাহ তার শক্তি দ্বারা তিনি যে আল সেই গুণের দ্বারাই তাদেরকে মেলা বন্ধ করা শিখিয়েছেন যেমন আমরা পানিতে সাঁতার কাটে থাকি আমাদের হাত পা গুলো নড়তে থাকে পানিতে আমরা বেসে থাকি আল্লাহ আমাদের পানিতে ভাসিয়ে রাখেন এই শক্তির উদ্ভাবন তিনি করে দিয়েছেন এই কারণে আল্লাহ সুহানা তালা। তিনি বলছেন যে এই যে রহমান অর্থাৎ তিনি হচ্ছেন আল্লাহ এক আয়াতে এসেছে আল্লাহ আরেক আয়াতে এসেছে রহমান আল্লাহ এবং এই নামকে প্রতিস্থাপন করেছেন আরেকটি আয়াত আর রহমান তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পাখির উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে সেটাকে আমাদেরকে দেখতে হবে আল্লাহ সুহান সুরা আল ফাতিদ এর ভিতরে তিনি বর্ণনা করছেন এই যে আল্লাহ তারা মানে হ্যাবেন এবং আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন এটাকে ধরে রেখেছেন কে আল্লাহ আল্লাহ সুহান সুরা ফাতির আয়াত নাম্বার আহ একচল্লিশ সেখানে آه إن الله يمسك السماء إن الله يمسك السماوات والارض يا الله سبحانه وتعالى ذهري ذكرت أن الأرض زمينة أن تزول ولا زالتا إن أمسكهما من أحد মিন বাদিহি ইন্নাহু কানা হালিমান গাফুরা যে অবশ্যই আল্লাহ এই যে আকাশ হেভেন এবং জমিনকে ধারণ করেছেন এবং সেখান থেকে ওই বস্তুগুলো আসামাওয়াত এবং আর তারা স্থানচ্যুত হয় না জালা অর্থাৎ হচ্ছে ভেনিস হয়ে যাওয়া বিলীন হয়ে যাওয়া জওয়াল শব্দ থেকে এসেছে আপনারা যারা দেখছেন যে সূর্যটা যখন মধ্য আকাশ থেকে চলে যায় স্থানচ্যুত হয় সেটাকে আমরা হাদিসের ভাষায় কি বলি জাওয়াল এর মূল অর্থ মূল শব্দটা হচ্ছে জালা জালা আন্তাজুলা জা লাম তার থেকে হচ্ছে জাওয়াল সূর্যটা যখন সরে যাচ্ছে তো আল্লাহ সুবাহ বলছেন যে এই যে হ্যাবেন এবং জমিন এটাকে যদি তিনি ধরে না রাখতেন তাহলে তো এমন ভাবে ধরে রেখেছেন যে এটা স্থানচ্যুত হয় না এটা ওই জায়গা থেকে সরে যায় না একটি উদাহরণ একজন জ্ঞানী ব্যক্তি দিয়েছেন যে এমন যে একটা মানুষের কাছে একটা বন্দুক আছে এবং সে বলল এই বন্দুকটা কিন্তু রিয়েল বাস্তবিক বন্দুক এর ভিতরে গুলি আছে তো তুমি কি এটা বিশ্বাস করো তো স্বভাবত কারণে তার এই নাটকীয়তায় অন্যরা বিশ্বাস করছে না তাহলে ওই ব্যক্তি রাগ হয়ে কি করবে যখন তার কথা বিশ্বাস করছে না যে বন্দুকটা আসল বন্দুক নয় এর ভিতরে গুলি আছে এটি কে ফায়ার করলে সে মৃত্যুবরণ করবে ফায়ারিং হবে লাইভ এমিনিশন রয়েছে এটা যখন বিশ্বাস করে না সে মনে করে এটা মানে তার সাথে জোকিং করছে আহ তামাশা করছে তখন এক পর্যায়ে সে গুলি করে বসবে এক পর্যায়ে সে গুলি করেই বসবে যে দেখানোর জন্য যে দেখো আমার বন্দুকটা আসলেই মানে বাস্তব অর্থে এবং তার ভিতরে জীবন্ত গুলি আছে এই যে করলাম তুমি তুমি গেলে অথবা আহত হলে আল্লাহ কে অনেকে বিশ্বাস করছে না অথচ আল্লাহ সুফহান তিনি যারা বিশ্বাস করছে না যে আল্লাহ কাইয়ুম ইন্নাল্লাহা ইয়ুমসিকু সামাওয়াতি ওয়াল আরদ আন যে এটা স্থানচ্যুত হয় না হেভেন গুলো এবং মানে গ্রহগুলো ওয়ালা ইন জালাতা ইমসাকহুমা আল যদি এটা তারা স্থানচ্যুত হয় মানে তাহলে তিনি ছাড়া আর কে এটাকে ঠিক রাখবে মিন আহাদিন মিন বা'দিহি ইন্নাহু কানা হালিমান গাপুরা এই যে আল্লাহকে অস্বীকার করছে অথচ আল্লা সুফাহ ধৈর্য ধরেছেন আল্লাহ সুফান করছে কিভাবে এটা আমাদের বুঝতে হবে যে কেউ কেউ করছে যেমন কোনো ব্যক্তি যখন মানে ইহুদি এবং খ্রিস্টান যারা উজায়ের কে আল্লাহ পুত্র বলেছে ইসাহ মারিয়ামকে বলেছে আল্লাহর পুত্র যে বনি আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে অথচ তার কাজটুকু ঠিক নয় সে আমাকে গালি দিয়েছে

সুবহানি আন আত্তাখিদা সাহিবাতান আও ওয়ালাদান যে আমার প্রতি মিথ্যা আরোপ করার অর্থ হচ্ছে যে এরকম কথা বলা যে মৃত্যুর পরে আমি তাদেরকে জীবিত করতে সক্ষম নই অর্থাৎ আমাকে গালি দেওয়ার অর্থ হলো এই যে আমার সন্তান আছে এই কথা বলা যে আল্লাহ সন্তান আছে অথবা বলা আল্লাহর স্ত্রী আছে অনেকে প্রশ্ন করেন যে এই কথাটা আছে কিনা হ্যাঁ হাদিসের ভিতরে আছে যে আমি স্ত্রী নিয়েছি সন্তান নিয়েছি অর্থাৎ আমি এই স্ত্রী নেওয়া থেকে সন্তান নেওয়া থেকে পবিত্র সুবহানি আমি পবিত্র তাহলে সুবহানি আল্লাহ সুভানা তালা হাদিসে কুৎসির ভিতরে তিনি বলে দিয়েছেন কিন্তু মানুষ যখন এরকম কথা বলে আল্লাহ হয় আমরা আগে বলেছি যে তিনি যে আসলামাবাদ আর ধরে রেখেছেন তো তাকে তো আল্লা সুবাহ প্রতিদিন পৃথিবীর একটা বিরাট জনগোষ্ঠী বলছে যে জিসা সান অফ গডা সান অফ গড তাহলে আল্লাহ প্রচন্ড রাগ হওয়ার কথা এবং এমন রাগ হচ্ছেন

এই কথাটা অত্যন্ত জঘন্য ঈদ ইদ এদ শব্দ অর্থ হচ্ছে মানে যে কোনো জিনিস অথবা বস্তু অথবা বিষয় খুবই বিবৎসু যে হেভেন গুলো ভেঙে পড়ার উপক্রম হয়েছে একেবারে ফেটে গেল তাকা আদু শব্দটা বুঝতে গেলে অর্থাৎ একেবারেই কাছাকাছি চলে এসেছে একেবারেই চূড়ান্ত হয়ে গেছে তাকা আদু অ্যাবাউট টু আপনারা ইংরেজিতে যদি তাকা দু মিনহু যে এই কথা বলার জন্য আল্লাহ সুবান এমন রাগ হচ্ছেন এমন হচ্ছে এমন যে শুধুমাত্র যে আল্লাহ সুবাহ রাগ হচ্ছেন তা নয় বরঞ্চ এই কথা বলার সাথে সাথে আসমান এবং হ্যাবেন এবং জমিন এরা সবাই মানে এই কথার উপরে চরমভাবে অখুশি হয়ে পড়েছে যে সূরা মারিয়ামের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এভাবে বলছেন তাকাদু সামাওয়াতু ইতাফাত্তারনা মিনহু যে এই কারণে হেভেনটা ফেটে যাচ্ছে তাকাদু কাদা শব্দ থেকে মানে এবাউট টু যেমন সুরা কাহাফ আয়াত নাম্বার 92 ওয়াজাদা মিন

লা ইয়াকা দু না ইয়াফ কাহু না যে তা কাউল যে জুলকারনাইন ওদের কথাগুলো একেবারেই বুঝতে পারছিলেন না যে ইয়াকাদু তো এই এই কাদা তাকাদু সামাওয়াত যে একেবারেই মানে ফেটে পড়ছে যে এই আর সহ্য হচ্ছে না যখন আল্লাহ সুহানা তালার সাথে এরকম সন্তান সাব্যস্ত করে তখন পৃথিবী পাহাড় হেভেন আকাশ ভীষণ ভাবে অস্থির হয়ে পড়ে ভীত হয়ে পড়ে খারাপ কথা শোনার পর আল্লাহ থেকে আর কে বেশি হালিম এই কারণেই আল্লাহ বলছেন ইন্নাহু হালিমান আল্লাহ ধৈর্য ধরেছেন তিনি আসমান হেবেন এবং পৃথিবীকে ভেঙে দেখান না মানুষের মতো ঠিক আছে দেখো আমি যে ধরে রেখেছি ভেঙে একবার তোমাদেরকে দেখাই কিন্তু তিনি ধৈর্যশীল তিনি খারাপ কথা শোনার পরেও সমস্ত মানুষকে তিনি মানে নিরাপদে রাখেন ইহুদি খ্রিস্টানদেরকেও তিনি নিরাপদে রাখেন হাদিসের ভিতরে বোখারির হাদিস রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে ইহুদি খ্রিস্টানরা আল্লাহর সাথে সন্তান সাব্যস্ত করার পরেও ইন্নাহু লা ইউ আহম ও ইয়ার জুক হোম ইহুদি খ্রিস্টানদেরকেও নিরাপদে রাখেন তাদেরকেও তিনি জীবিকা দান করেন যদিও তা আল্লাহর প্রতি এই মিথ্যা কথাটা বলছে আর সমস্ত কিছু ফেটে ভয়ে ফেটে যেতে চাইছে তাকাদুস সামাউ ওয়া তাফাত্তালনা মিনহু ওয়তান শাক্কুল আরদ এবং পৃথিবীটা খন্ড খন্ড হয়ে যেতে চাইছে ওয়া তাখিরুল জিবালু হদ্দা হাদদা মানে হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া এবং পাহাড় মানে পড়ে যেতে চায় আর পৃথিবীটা মানে খন্ড খন্ড হয়ে যেতে চায় আন আনির রহমানি ওয়ালাদা তারা ডাকে যে রহমান একটি সন্তান নিয়েছে ওয়ামা ওয়ামাগির রহমানি আনিদা ওয়ালাদা রহমানের জন্য কখনোই উচিত নয় সমুচীন নয় তার জন্য মানায় না যে তিনি একটি সন্তান নিবেন তাহলে এই যে মানে আল্লাহ সুহান হাদিসের ভিতরে এসেছে যে লাইসা আহাদুন আও লাইসা সেই অন আসবারা আলা আদান সামাহু সামাহু মিনাল্লাহি যে মানে খারাপ কথা শোনার পর আল্লাহর থেকে আর ধৈর্যশীল আর কে হবে আলা যেভাবে আল্লাহকে তারা ডাকছে যে আল্লাহর সন্তান আছে তারপরেও আল্লাহ যে আল্লাহ সন্তান রয়েছে এই কথাটা তারা বলছে তারপরেও ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ সুবাহ মানে তাদেরকে তিনি নিরাপদ রাখতে সুস্বাস্থ্য দান করছেন এবং রিজিক দান করছেন কারণটা কি কারণ হচ্ছে আল্লাহ হচ্ছেন তিনি তিনি তাকে চাইলেও করেন তাকে না চাইলেও করেন যারা বেশি বয়সে নামাজ রোজা ধরেছেন তাওহিদ শিখেছেন আপনারা দেখুন আপনাদের প্রথম জীবনে আল্লাহকে আপনারা চিনতে পারেন নাই সঠিক করে তাওহিদ শিখেন নাই অনেক কথা বলেছেন যেটা শিরিক হয়েছে অথচ আল্লাহ আপনাকে ঠিকই ডিগ্রি দিয়েছে আমেরিকায় আসতে পেরেছেন কেনাডায় আসতে পেরেছেন সুন্দর জীবন দিয়েছেন গাড়ি দিয়েছেন সুন্দর স্বামী দিয়েছেন সুন্দরী স্ত্রী দিয়েছেন সন্তান দিয়েছেন কাউকে টাকা পয়সা দিয়েছেন অথচ তখন কিন্তু আল্লাহ সুবাহ তাল্লাহকে ঠিক মতো চিনতে পারেন নাই এরকম ভাবে ইহুদি খ্রিস্টানরা যারা চিনতে পারে নাই তাদেরকেও আল্লাহ দিয়ে থাকেন কেননা আল্লাহ হচ্ছেন আল কাইম তিনি কেড়ে নেন না তার কাছে চাইলেও তিনি দেন না চাইলেও তিনি দেন এবং তিনি সেটাকে স্থির রাখেন তার যে গুণাবলী সেগুলোকে তিনি স্থায়িত্ব দান করেছেন তিনি হচ্ছেন আল ওয়াহাব যে তিনি শুধু গিফট দেন ওয়াহাব ওয়াহাবা ওয়াও হাবা কিন্তু এটাকে ইস্তিমরার করা হচ্ছে মোসাদ্দ ওয়াহাব যে শুধু একবারই দেন না বারবার দেন দেন আবার দেন গিফট দেন আবার দেন দিতেই আছেন তেমনি তিনি তার যে এই গুণ এই যে দেওয়ার যে গুণ চলমান রেখেছেন এই কারণে মানে মুবা লাগা হয়েছে কাইয়ুম ইয়ার উপরে এসেছে মুসাদ্দাত যে তিনি তার এই গুণগুলোকে স্থির রেখেছেন যে তিনি মানে মানে আমাদের ভিতরে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন যেন আমরা আল্লাহকে ভালোবাসতে পারি কেননা তিনি যদি সৃষ্টি না করেন কারণ ওই যে তিনি করেন আল ওয়াজুদ ইন্নাল্লাজিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা উদ্দা মানে হচ্ছে যে এমন ভালোবাসা যেটা আমাদের মনের ভিতরে আল্লা সুবাহ সৃষ্টি করে দিয়েছেন যেন আমরা ইলাহাকে আল্লাহ যে আল তাকে বাসতে পারি বাসনা করতে পারি তাকে পছন্দ করতে পারি কেননা আমরা যখন যখন চাই নাই আমরা পথপ্রষ্ট ছিলাম অনেকের জীবনে হয়তো এরকম ছিল যে নামাজ পড়ি নেই দীর্ঘদিন তো নামাজ না পড়লে তো ইসলামই থাকে না সে ওই ইহুদি খ্রিস্টান অথবা অন্য তাদের মতই হয়ে যায় অনেকটা কেননা নামাজ যার নাই সে ইসলামের ভিতরে নাই তো আমাদের ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের ভিতরে অনেকেই আছে যারা নামাজ পড়ে না অথচ নামাজ না পড়লে সে কিন্তু মুসলিম আর থাকে না সেটা মানে মোটামুটি ভাবে এটাই হচ্ছে এর অর্থ এর ভিতরে কিছু বিতর্ক রয়েছে কিন্তু এটি একটি জঘন্য অপরাধ যত যাই বলা হোক না কেন এই অপরাধের পরেও দেখা যাচ্ছে যে আল্লাহ সুফান তাকে দিচ্ছেন সে ঠিক মতো চলাফেরা করছে গাড়ি ড্রাইভ করছে চলে যাচ্ছে তাকে ঠিক রেখেছেন জমিনে তাকে প্রতিষ্ঠা রেখেছেন কেননা আল্লাহ মানে সুবাহ তিনি প্রতিষ্ঠা রাখেন তাকে কষ্ট দিলেও তিনি আল হালিম হালিমান আর তিনি অনেক অপরাধকে ক্ষমা করে দেন এই কারণেই তিনি গাফুরান في سورة نمبر إن الله يمسك السماوات والأرض أن تزولا وَلَا إن زالت إن أمسكهما من أحد من بعده إنه كان حليما غفورا أطن الدردوشيل ألم تر أن الله سخر لكم ما في الأرض فلكي

ওয়ালফুলকি এবং পানির উপরে চলমান যে বাহন আফিল বি আমরি তার আদেশে এইগুলোকে তিনি পরিচালনা করছেন মানে সাগরে বহমান নৌকা সমূহকে তিনি রেখেছেন ভূপৃষ্ঠে আমরা চলাচল করছি মা আফিল আর পৃথিবীর বুকে যত ধরনের কিছু আছে তাদেরকে সাক্ষারা করছেন আল্লাহ আর তিনি কি করছেন তিনি আসামা হেবেন কে ধরে রেখেছেন আন তাকা এবং আলাল আল যেন পৃথিবীর উপর হেভেনটা পড়ে না যায় আসমান অর্থ যদি আপনি নেন তাহলে হেভেন অর্থে আসমান যদি সেটা পৃথিবীর উপরে যেন পড়ে না যায় আন তাকা সুরা আল হাজ আয়াত নাম্বার পঁয়ষট্টি এখান থেকে এই আয়াতের ব্যাখ্যা এসেছে আন যে পৃথিবীর উপরে আসামাকে পড়ে যেন না যায় সেটাকে ধরে রেখেছেন কে ইয়ুমসিকুসামা ইল্লা বি তার মানে আদেশক্রমে ইন্নাল্লা আল্লাহ তারা তাহলে দেখা যাচ্ছে যে সমস্ত কিছু পরিচালনা করছে আল্লাহ অথচ আল্লাহকে পছন্দ করছে না যারা যাদের জন্ম হয়েছে মুসলমানদের ঘরে তারা নামাজ না পড়লেও আল্লাহ সুবাহ তার রিজিককে কেড়ে নিচ্ছে না তাকে রিজিক দিচ্ছে সুস্বাস্থ্য দান করছে তারপরে আমাদের দেশে যারা মানে মাজার পন্থী যারা কবরকে পূজা করছে কবরের কাছে আশা পেশ করছে মানত পেশ করছে আল্লাহর কাছে করছে কবরের কাছে করছে মানে কবরকে মাধ্যম ধরেছে সেই ধরনের সিঁড়িকে যারা নিমজ্জিত যারা নামাজ থেকে মানে না পড়ে যারা কুফুরিতে নিমজ্জিত এই ধরনের নানান অপরাধে আর যারা কটু কথা আল্লাহকে বলে ইহুদি খ্রিস্টান সবাইকে আল্লাহ সুবাহ তাদেরকে সুস্বাস্থ্য দান করেছেন নিরাপত্তা দান করেছেন ইয়ার জোক তাদেরকে রিজিক দিচ্ছেন এবং শুধু তাই করছেন না তাদের মাথার উপরে যেন আকাশ হ্যাভেন ভেঙে না পড়ে পৃথিবীর উপরে সেটার ব্যবস্থাও তিনি করেছেন অথচ তিনি রাগ করে যদি এটাকে সরিয়ে নিতেন তাহলে এটা ভেঙে পড়তো এই কারণেই আল্লাহ সুবাহান তালা হয়েছেন হালিম কেননা তিনি তো আল্লাহ তিনি তো আল তিনি সেটাকে করেছেন তিনি তার নামের মর্যাদা তিনি রেখেছেন আল তাহলে আল কিভাবে আমাদেরকে মানে 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 বেষ্টন করে আছে আল কাইম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে তিনি কারোর মুখাপেক্ষী নন বরঞ্চ আমরা সবাই তার মুখাপেক্ষী আল কাইম যে এখানে যা কিছু সামনে আছে সব কিছুকে

তার সমস্ত গুণাবলী কি সবসময় তিনি মানে নিরা ভাবে শুরু এবং শেষ নাই সমস্ত কিছুকে তিনি বজায় রেখেছেন মা আদাহু যা কিছু সামনে আসছে সবকিছুর উপরেই তিনি প্রতিষ্ঠিত রেখে রেখেছেন তাকদিসুল কামাল এবং তার সেটা ত্রুটি যুক্ত এবং ওসামুল জালাল এটি পবিত্র একটি নাম পরিপূর্ণতায় এবং এটি হচ্ছে মানে মহান সুমহান একটি নাম আল কাইম আল কাইম বিদ্যাদি খালকিহি সমস্ত সৃষ্টির উপরে পরিচালনাকারী হচ্ছে আল কাইম কাইম কুল্লি নাফসি বিমা কাসাবাদ আমরা আলোচনা করেছি যে প্রত্যেক প্রত্যেকে যা কিছু করছে সব কিছুই হচ্ছে মানে তিনি নিয়ন্ত্রণ করেন তত্ত্বাবধা করেন এটি হচ্ছে তার অর্থ আননহু আল্লাজি লায়াজুলা ওয়ালা তিনি এমন একটা কাইম এটি ইবনে আব্বাস এর তাফসীর করেছেন যে মাআনাল কাইম আল উজুদ যে যেটি সব সময় থাকে চিরস্থায়ী এটিও একটি অর্থ সাইদ বিন জুবাইর এই অর্থ করেছেন ইবনে আব্বাস করেছেন আন্নাহু আল্লাজি লা ইযুলা ওয়ালা ইয়াহুলা এর কোনো বিনাশ নাই এ কোনো বিলীন হয় না ইন্নাহুল আলিমু বিল ওমর এবং তিনি সমস্ত কর্মকাণ্ডকে মানে তিনি জ্ঞান রাখেন হ্যাঁ সুতরাং এটি হচ্ছে এমন একটা গুণ আজি মাতু সিফাত ওয়াইস্তেগনা আলা জামিল মাকলুকাত এবং তিনি সমস্ত কিছু থেকে প্রয়োজন মুক্ত আমরা এভাবে মানে আগেও বলেছি এখনো আমরা এটাকে প্রতিষ্ঠা করলাম এখন এই যে আল্লাহ নাম যে এটা শিখতে সুফান এই যে আমাদের মাথার উপরে যে আকাশ তার উপরে হ্যাভেন এই যে সাতটা হ্যাবেন আমাদের উপরে রয়েছে এগুলোকে আল্লাহ ধরে রেখেছেন এই কাজটা আপনার নজরে কি কখনো এসেছে এই যে করছেন এটা যদি ভেঙে পড়তো তাহলে কি 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 সমস্যা হতো আমরা আমাদের মানব জাতির পৃথিবীর অস্তিত্বই থাকতো না আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার প্রশংসা করার সময় এই কথাটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তাহাজ্জুদ নামাজের দোয়ার ক্ষেত্রে তিনি বলতেন তখন দিন তাহাজ্জুদ পড়তেন হাদিসে এসেছে তিনি বলতেন আল্লাহুম্মা লাকাল হামদ আল্লাহ সমস্ত প্রশংসা তোমারই আন্তানূর সামাওয়াতি ওয়াল আরদ আপনি হচ্ছেন যে হেভেন এবং পৃথিবীর নূর ওমান ফিহন্না এবং তার ভিতরে যা কিছু রয়েছে ওয়া লাকাল এবং সমস্ত প্রশংসা আপনারই আনতাল কাইয়্যুমুস সামাওয়াতি ওয়াল আরদ ওমান ফিহিনা যে হেভেন আকাশ এবং পৃথিবীর সমস্ত কিছুকে আপনি স্থির রেখেছেন নিয়ন্ত্রণ করছেন যা কিছু আছে সব কিছুকে আপনি বুঝেছেন তখন আপনার অন্তরটা খুশি হয়ে যাবে যে আমরা এমন আচরণ করতাম আমাদের আজকের যারা অনুষ্ঠান শুনছেন তাদের নিজের জীবনকে একটু চিন্তা করুন যে আপনি যখন বালেগ হয়েছেন প্রাপ্ত বয়স্ক হয়েছেন যখন থেকে আপনার নামাজ রোজা এগুলো ফরজ হয়েছে যখন আপনি আয় করতে শুরু করেছেন যখন আপনার জাকাত ফরজ হয়েছে তখন থেকে আল্লাহর হুকুম কতটা আপনি মেনেছেন অথচ আল্লাহ আপনাকে মাথাটাকে ঠিক রেখেছেন পড়াশোনায় ভালো করেছেন ডিগ্রি নিয়েছেন আপনাকে প্রাচুর্য দান করেছেন সবকিছু করেছেন অথচ আপনি আল্লাহর কাছে চান নাই আপনি দোয়া করার সময় বলেন নাই ইয়া হাইয়ুম বিলাহিক আপনি সেটা বলেন নাই অথচ আল্লাহ আপনাকে দান করেছেন যে এই যে আস্তাগিজ তার মানে বিপদ থেকে কষ্ট থেকে দূর করা এটি হচ্ছে আস্তাগিস আহ তাগা আসা যেটা আমাদের বাংলাদেশে বলে যে গাউসুল গাওসুল আজাম এটা তো আল্লাহ আল্লাহ হচ্ছেন যে তিনি মানে দূর করে দেন এই কারণে দোয়ার ভিতরে ইয়া ইয়া হাইয়ুন যে এই যে মানে সর্বদা জীবিত এবং অবিনশ্বর যার কোনো বিনাশ নাই বিলীন নাই তাকে আমরা ডাকছি এই কারণেই যে তার রহমত এর মাধ্যমে আস্তাকির তিনি বিপদটাকে দূর করে দিবেন কেননা তিনি তো আগেও করেছেন যিনি না মানার ক্ষেত্রেও করেন মানে আপনি যদি কোনো ব্যক্তির উপকার করেন ব্যক্তিগতভাবে যখন সে আপনার কথা শোনে না তারপরেও তার কাজটা করে দেন তাহলে ওই ব্যক্তিকে ওই ব্যক্তি যখন আপনি তার কথা শোনেন নাই তখন যদি তার কাজ করে দেন আর যখন সে আপনার কথা শুনে তখন যদি তাকে আবার সেই নামে ডাকেন তাহলে তো সে আপনার কাজটা করে দিবেই তাহলে আল্লাহ হচ্ছেন কাইয়ুম যখন আমরা যখন আমরা তার হুকুম আহকামকে বুঝতে পারিনি আল্লাহকে চিনতে পারিনি তখনও আমাদেরকে রিজিক দিয়েছেন আমাদেরকে নিয়ন্ত্রণ করেছেন ঠিক রেখেছেন স্থায়ী রেখেছেন আমাদেরকে ধ্বংস করে দেন নাই আমাদের মাথা উপরে ছাদ ভেঙে পড়ে নাই আসমান ভেঙে পড়ে নাই সব কিছুকে ঠিক রেখেছেন তো সেই নামেই যদি তাকে ডাকা হয় তখনই তিনি আমাদেরকে আবারও বিপদটাকে দূর করে দিবেন এখন সমস্যা হয়ে গেছে আমাদের শ্রোতাদের ভিতরে আমাদের শ্রোতাদের ভিতরে একটা হলো যে যে সকল বক্তিতা কোনো গল্প টল্প নাই অথবা ইবাদতের মশালা নাই সেগুলো তারা শুনতে চান না তাদের একটা ধারণা যে আমরা এমনি এমনি শুধু আল্লাহর ইবাদত করব আর খালি মুখে বলবো শিরিক করবো না শিরিক করবো না আর বিভিন্ন নবীদের কিচ্ছা কাহিনী মানে যেগুলো সহি সনদে বর্ণিত হয়েছে সেগুলো আমরা শুনব যেগুলো আমরা মানে বাস্তবে কোনো গল্প আকারে যেগুলো বর্ণনা হয়েছে সেগুলো আমরা শুনবো এতেই আমাদের উপকারিতা এটি ঠিক নয় এই যে নামগুলো এই নামগুলো আপনাদেরকে শিখতে হবে তো যদি না শেখেন তাহলে তো এটা অস্বীকার করার শামিল হয়ে যায় যেটা মুশরিকরা করেছিল যখন সুরা আল ইসরা আল্লাহ বলেন কুলি আদুল্লাহ আও উদুউর রহমান আপনি তাদেরকে বলুন তোমরা আল্লাহকে ডাকো আর রহমানকে ডাকো উদুউর রহমান আইয়ামা তাদুউ যে তোমরা যাকেই তোমরা ডাকো না কেন আর রহমান অথবা আল্লাহ তার নামগুলো রয়েছে সুন্দর এরকম সুন্দর নাম কি পাওয়া যায় আল যে আমরা যখন তাকে চাই নাই তার অবাধ্যতা করেছি তাকে মানি নাই তাকে চিনতেও পারি নাই মানে আসমানের দিকে তাকিয়ে পাখির দিকে লক্ষ্য করে এটা বলি নাই যে পাখি তুমি যে উড়াল দিয়ে মানে আকাশে চলে যাচ্ছ তোমাকে আল্লাহ নিয়ন্ত্রণ করছে আমরা যখন লঞ্চে ভ্রমণ করেছি পানির উপরে জাহাজ চলেছে টেলিভিশনে দেখেছি তখন আমাদের চিন্তা আসে না যেটাকে আল্লাহ করছে দেখে অবাক হয়েছি কিন্তু কখনো চিন্তা করি না সেটাকে কে ধরে রেখেছে আল্লাহ ছাড়া আর কে তারপরেও আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছেন কালকা ইউম কিন্তু আমাদের স্বভাব হয়েছে এটা আবার কি এরকম যদি কথা কারো মুখ দিয়ে বের হয়ে যায় সেটা হচ্ছে মুশরিকদের মতো সুরা আল ফুরকানে বলা হয়েছে যে যখন মুশরিকদের বলা হলো যে তোমরা মানে ওয়া ইয ক্বিলা লাহুমুস সুজুদুর লির রহমান তোমরা রহমানের উদ্দেশ্যে সিজদা দাও ক্বালু ওমা রহমান তখন তারা বলে যে রহমান আবার কে এই কারণেই রহমান আবার কে মানে এই যে মানে আমাদের বাংলাদেশি যারা অনুসরণ করছেন আজকে যারা আমাদের বক্তৃতা শুনছেন তাদের অনেকের ভিতরে একটা মানসিকতা কাজ করছে আর এটা কঠিন এটা শিখে তেমন কোনো লাভ নাই এটা আবার কি একটা নাম আল এটা আবার কি হইল এরকম এটা আবার কি এই 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 দৃষ্টিভঙ্গিকেই আল্লাহ সুবাহ নিন্দা করছেন বলছেন যে এই দৃষ্টিভঙ্গি হচ্ছে মানে মুশরিকদের দৃষ্টিভঙ্গি ক্বালু ওয়া রহমান রহমান আবার কেন কেননা তারা রহমান নামটাকে গ্রহণ করেনি আল্লাহ সুবহানাহু ওয়া মানে আল্লাহর নামগুলোকে অস্বীকার করার সামিল হয়ে যাবে যদি আপনি এটা বুঝতে না চান ক্যাযালিকা আরসালনাকা ফি উম্মাতিন ক্বাদ খালাত মিন ক্বাবলিহা

এই আয়াতের ব্যাখ্যায় রহমানকে অস্বীকার করার অর্থটা কি রহমান হচ্ছে আল্লাহর একটি গুণ আল্লাহর একটি নাম এই নামকে অস্বীকার করে বলছে কালু অমর রহমান তাহলে আমরা যদি কোন নামের অর্থটা না জানি তাহলে আমরাও তো ওই মানসিকতার ভিতরে পড়ে যাচ্ছি কিনা এটা চিন্তা করুন খালি কঠিন কঠিন ভালো লাগে না মনের আনন্দ তো মানুষের মানে মনের ইচ্ছা খেয়াল খুশি সহজাত যে জিনিসগুলো সেগুলো থেকে আমাদের আসতে হবে ইসলামের আলো যদি আপনি পেতে চান আল্লাহকে চিনতে হবে মানে পরিচিতি আপনাকে নিতে হবে নিজের স্বার্থে কেননা না চিনেই আপনি কত উপকৃত হয়েছেন আর যদি আপনি আল্লাহকে ভালো করে চিনেন যে আল্লাহ কাইয়ুম হলেন কিভাবে তাহলে সেই আল্লাহ যে আল্লাহ সমস্ত মানুষের প্রতি রহম করেন মানে সেই অথবা ঈমান না আনুক নামাজ অথবা না পড়ুক রাউফুর রাহিম আল্লাহ এখানে যে আয়াতটা আমরা করেছি এখানে আল্লাহ পরিষ্কার করেছেন যে মানুষের ক্ষেত্রে ইন্দ মানুষ সমস্ত মানুষের প্রতি তিনি রাউফ দয়ালু এবং রহিম করুণা করে কিন্তু তাকে অস্বীকার করলে তার নামকে অস্বীকার করলে তাহলে সেটা অপরাধ সেই অপরাধ থেকে মুক্ত হয়ে যে এত মানে কিছু আমাদেরকে দান করলেন সেই নামটা কিভাবে হলো সে গুণগুলি কিভাবে এলো সেটা আমাদেরকে জানতে হবে আল্লাহর গুণাবলী আমরাও এক ধরনের আমরা বলেছি যে পুরুষ হচ্ছে আল আউ আর আল্লাহ হচ্ছেন এই যে সৃষ্টির মধ্যে কিছু গুণাবলীর পাওয়া যায় মানে তার নামের সাথে মোটামুটি এর মানে এই নয় যে আল্লাহর সাথে সাদৃশ্য সৃষ্টি হয়ে যায় নয় আল্লাহ সুবাহ নিজেকে আলিম বলেছেন আবার আল্লাহ সুবাহ মানে যখন ইসহাক কে দান করেছেন ইব্রাহিম আলী ইসালামকে তখন বলছেন অবশরেহু ובশরেহু বিগুলামিন আলিম যা আমি তাকে একটি সন্তান দিয়েছি ইসহাক সে হচ্ছেন আলিম তো নামের সাথে শব্দের সাথে মিল হয়ে যায় সৃষ্টির সাথে কিন্তু একটি নামের সাথে আর কোনো মিল পাওয়া যায় না কাজে এবং কর্মকাণ্ডে সেটি হচ্ছে আলকাইয়ুম এই নাম এত গুরুত্বপূর্ণ যে এই নামের মাধ্যমে সমস্ত কিছু টিকে আছে পৃথিবীতে তাহলে এই নামই হচ্ছে আল্লাহ বড় নাম ইসমিল যে এই নাম এই নামের মাধ্যমে দোয়া করলে আল্লাহ দোয়াকে কবুল করে কিন্তু জিনিসটা তো বুঝতে হবে যে নামটা কি বোঝায় এই কারণে মানুষকে কাইয়ুম নামে ডাকা ডাকলে গুণা হয় কেননা এই যে এটি আল্লাহ ছাড়া আর কে হতে পারে আর তো কেউ হতে পারবে না এই কারণে আল্লাহ সুবহানাহু তাআলা তাইয়ুম নামটা কি আমাদের সামনে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার সময় বলতেন আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাছান্তু আল্লাহুম্মা ইন্নী আউযু বিইজ্জাতিক লা ইলাহা ইল্লা আনতা আন্তাদুল্লানী আনতাল হাইয়ু আল্লাযী লা ইয়ামুত এইভাবে আমরা আগের ক্লাসে বলেছি তারপরে এরকম যে দোয়া ইয়া হাইউ ইয়াকা দোয়া আল্লাহ আজাম আল্লাজি ইয়া বিহি আজ যে এরকম একটি দোয়া যে নেই নাম দ্বারা করবে তার দোয়া মানে জবাব দেওয়া হবে ওয়া ইলা বিহি আপা আর যে চাবে তাকে সেটা দেওয়া হবে তো দিবেন তো আল্লাহ না চাইলেও তো দিচ্ছেন তো আপনার কি অন্তরে একটু আগ্রহ সৃষ্টি হয় না যে নামটাকে আগে শিখি এই কারণেই আমাদের মা আরিফাতুল্লাহের ধারাবাহিক ক্লাস আপনাদের খেদমতে আমরা পেশ করছি আপনারা শিখতে চেষ্টা করুন আর যদি আপনারা না শিখে খালি কঠিন কঠিন এটা শিখার দরকার নাই ভালো লাগে না আপনার ভালো লাগা অনুরোধের আসরে গান গাওয়া ভাটিয়ালি গান ইত্যাদি সুর করে ওয়াজ মাহফির এগুলোর কোনো মূল্য নাই যতক্ষণ না পর্যন্ত আপনি আল্লাহ সুবাহ তালার وآخر رب العالمين <سؤال> السلام عليكم رحمة الله وبركاته سبحانك اللهم وبحمدك استغفرك واتوب إليك عليكم